হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ, আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন ডাইরেকশনে তোমাদের টোটাল 5টা টপিক করিয়েছিলাম। তো আজকে টপিক নাম্বার, আজকে আরো কিছু টপিক করাবো, সেটার মধ্যে টোটাল 9টা টপিক আছে। 5টা হয়েছিল, 6টা, 6 নম্বর থেকে শুরু হবে। ঠিক আছে, তো দেখি টাইপ 6 কি আছে। টাইপ 6 facing north. A person facing north after some time, he take 129 right turns with an angle of 45 degree. Finally, he is facing which direction? তো কি বলছে, একজন ব্যক্তি প্রথমে নর্থে তাকিয়েছিল, সে কিছুক্ষণ পরে 129টা রাইট টার্ন নিল এবং 45 ডিগ্রি সাপেক্ষে 129টা রাইট টার্ন নিল। ফাইনালি তার ডাইরেকশন কোন দিকে হবে? তো প্রথমে সে নর্থে তাকিয়েছিল, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এবার আমরা জানি কি, এটা 90 ডিগ্রি, তো 45 ডিগ্রি ঠিক আধা, মানে নর্থ ইস্ট। ফার্স্ট রোটেটে ফার্স্ট টার্ন নেওয়ার পরে সে যাবে কিসে? নর্থ ইস্টে। সেকেন্ড টার্ন নিলে সে যাবে ইস্টে। থার্ড টার্ন নেওয়ার পরে সে যাবে সাউথ ইস্টে। ফোর্থ টার্ন নিলে সে যাবে সাউথে। ফিফথ টার্ন নিলে সে যাবে সাউথ ওয়েস্টে। সিক্সথ টার্ন নিলে সে যাবে ওয়েস্টে। সেভেন্থ টার্ন নিলে সে যাবে নর্থ ওয়েস্টে। আর এইট টার্ন নিলে সে আবার আসবে কিসে? নর্থে। সেম, 9th টার্ন নিলে নর্থ ইস্টে, 10th টার্নে ইস্টে, 11তম টার্নে সাউথ ইস্ট, 12তম টার্নে সাউথ, 13তম টার্নে সাউথ ওয়েস্ট, 14তম টার্নে ওয়েস্ট, 15তম টার্নে নর্থ ওয়েস্ট, আর আবার 16তম টার্নে নর্থে। তাহলে আমরা কি দেখলাম, 8, 16 সেম, তার মানে কি এই দুটোই নর্থে আসছে। তাহলে আমরা বলতে পারি কি, যে যখনই 8-এর গুণিতক আকারে আসবে তখনই ওর ফেস নর্থ হবে। তাহলে এক কাজ করি, আমরা 129কে আমরা 8 দিয়ে ডিভাইড করি, 129কে 8 দিয়ে ডিভাইড করি, 8 16 128। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার থাকলো কত? 1, রিমাইন্ডার 1। তা এই 8 × 16 বার যখনই এই টার্ন গুলো নিবে তখনই সে নর্থে ফেস করবে। তাহলে লাস্ট থাকবে একটা টার্ন, তাহলে সে সেই নর্থ থেকে আবার একটা টার্ন জাস্ট নিবে, তাই তো? তাহলে সে এই নর্থ থেকে যখন একটা টার্ন নিবে তখন কিসে আসবে? নর্থ ইস্টে আসবে। তার মানে তখন 129টা 45 ডিগ্রির সাপেক্ষে রাইট টার্ন নেওয়ার পর তার ফেস হবে নর্থ ইস্টে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, একজন ব্যক্তি 129টা টার্ন নেয় 45 ডিগ্রির সাপেক্ষে, প্রথমে নর্থ ফেস করেছিল, তাহলে ফাইনালি কিসে তাকাবে সে? প্রথমে দেখলাম নর্থ ফেস, তাহলে একটা টার্নে নর্থ ইস্ট, দুইটা টার্নে ইস্ট, তিনটা টার্ন, চারটা টার্ন, পাঁচটা টার্ন, ছয়টা টার্ন, সাতটা টার্ন, 8টা টার্নে এসে নর্থে আসে। তাহলে কি বুঝলাম আমরা, যে 8, 16, 24, 32, 40 এই সমস্ততে সে সবসময় নর্থের ফেস করে। তার মানে কি, 8-এর গুণিতক আকারে যখনই আসবে তখন সে নর্থ ফেস করবে। তাহলে 129কে আমরা 8 দিয়ে ডিভাইড করলাম, প্রথমে দেখলাম যে 1 রিমাইন্ডার থাকে। তাহলে এই 16, 8 16 128, 128তম টার্নের পরে সে এখানে থাকবে 128, আর 129তম টার্ন মানে লাস্ট টার্ন, সে সময় সে নর্থ থেকে শুরু করে ইস্ট, নর্থ ইস্টে যাবে। তাহলে ফাইনালি সে কোন দিকে তাকিয়ে থাকবে? নর্থ ইস্টে তাকিয়ে থাকবে। এই গেল তোমাদের টাইপ 6। এবার হবে টাইপ 7।
আগের দিন তোমাদের পাঁচটা টাইপ করেছিলাম, সেই পাঁচটার মধ্যে এই সমস্তগুলো ছোট ছোট ভিতরে ছিল। আজকে সেগুলো ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, কিছু কিছু নতুন টাইপও আছে। তো টাইপ সেভেনে কি বলছে? ইন অ্যান ইভিনিং বিফোর সানসেট, রাম অ্যান্ড শ্যাম টকিং টকিং টু ইচ আদার ফেস টু ফেস। ইফ দ্য শ্যাডো অফ রাম ফেলস টু দ্য লেফট অফ শ্যাম, দেন শ্যাম ইজ ফেসিং উইচ ডাইরেকশন? কি বলছে? ইভিনিং এর সময় বিফোর সানসেট, সূর্য সূর্যাস্তের ঠিক আগে রাম এবং শ্যাম পরস্পর পরস্পরের সাথে ফেস টু ফেস কথা বলছে। রামের ছায়া যদি শ্যামের লেফটে পড়ে তাহলে শ্যাম কোন দিকে তাকিয়ে আছে সেটা আমাদের জিজ্ঞেস করছে, ঠিক আছে? এবার সানসেটের কেস আর সানরাইজের কেস দুটো হয় শ্যাডোর কেসে। সানরাইজ কোন দিকে হয়? সানরাইজ হয় ইস্টে রাইজ, আর সানসেট হয় ওয়েস্টে সেট। তো শ্যাডো কোন দিকে পড়বে? সানসেটের সময় পড়বে এই সাইডে, মানে ইস্টের দিকে, আর সানরাইজের ক্ষেত্রে শ্যাডো পড়বে ওয়েস্টের দিকে, তাই তো? তাহলে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, যখনই বলবে শ্যাডোর কেসে শ্যাডো আর ফেসিং, ঠিক আছে, যখনই বলবে শ্যাডো লেফট অথবা রাইটে, তখন ফেসিং হবে নর্থ নয় সাউথে। আর যদি বলে শ্যাডো আছে ফ্রন্ট অথবা ব্যাকে, তাহলে ফেসিং হবে ইস্ট অর ওয়েস্টে, ঠিক আছে? তাহলে কি দেখলাম? যে যখনই শ্যাডো বলবে লেফট অ্যান্ড রাইটে, তখনই ফেসিং হবে নর্থ আর সাউথে, আর যখন শ্যাডো বলবে ফ্রন্ট আর ব্যাকে, তখন ফেসিং হবে ইস্ট আর ওয়েস্টে, ঠিক আছে? তো এখানে আমাদের কি বলছে, শ্যাডো অফ রাম ফেলস টু দ্য লেফট অফ শ্যাম, তার মানে কি? তার মানে লেফট রাইটে শ্যাডো বলছে এই কেস, তার মানে ফেসিং হবে নর্থ আর সাউথে। তো নর্থ আর সাউথে ফেসিং মানে এভাবে ফেস করবে একে অপরকে। এবার কি বলছে, ইভিনিং, ইভিনিং এর সময় সান থাকবে কোন দিকে? ওয়েস্টে। তাহলে শ্যাডো কোন দিকে পড়বে? শ্যাডো পড়বে এদিকে। এটা কার লেফট? যেহেতু বলছে লেফট অফ শ্যাম, তাহলে এটা কার লেফট? এর তো রাইট, এর লেফট, তাহলে এটা শ্যাম হবে আর এটা রাম হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে সেম এভাবেই করতে পারবো আমরা। এবার এখানে যদি ইভিনিং না বলে যদি বলতো যে মর্নিং, মর্নিং ইন এ মর্নিং আফটার সানরাইজ, তাহলে সূর্য কোন দিকে থাকতো? তাহলে সূর্য থাকতো এদিকে, তখনও লেফট রাইট যেহেতু বলছে, এই শ্যাডো আর ফেসিং সবসময় সানসেট সানরাইজ দুটোর ক্ষেত্রেই সেম থাকবে, ঠিক আছে? যেহেতু লেফটে বলছে তার জন্য ওটা নর্থ আর সাউথ ফেস থাকবে। তাহলে এবার শ্যাডো কোন দিকে পড়বে? শ্যাডো পড়বে এদিকে। এটা কার লেফট? এর লেফট, তাহলে এ শ্যাম, তাহলে এ রাম। দুটো কিছুই তোমাদের বুঝিয়ে দিলাম মর্নিং আর ইভিনিং এর ক্ষেত্রে। তো আরেকবার বলে দিচ্ছি, ইন এ মর্নিং আফটার সানরাইজ রাম অ্যান্ড শ্যাম টকিং টু ইচ আদার ফেস টু ফেস, ইফ দ্য শ্যাডো অফ রাম ফলস টু দ্য লেফট অফ শ্যাম, দেন শ্যাম ইজ ফেসিং হুইচ ডাইরেকশন? আগে মর্নিং এরটা আরেকবার দেখে দিচ্ছি। মর্নিং এর সময় সূর্য থাকবে ইস্টে, শ্যাডো পড়বে ওয়েস্টে, তাহলে
দুজনে নর্থ আর সাউথ ফেস থাকবে, যেহেতু লেফটে বলেছে শ্যাডো ফেসিং তাহলে নর্থ আর সাউথ থাকবে। তাহলে এটা কার লেফট? এর লেফট তাহলে এ শ্যাম হবে আর এর রাম হবে। সেম যদি ইভিনিং ইভিনিং এর কেসে সান থাকবে ওয়েস্টে, শ্যাডো পড়বে ইস্টে, তাহলে এটা কার লেফট? এর লেফট তাহলে এ শ্যাম আর এ রাম। ঠিক আছে, তাহলে শ্যাম ইজ ফেসিং সাউথ ডিরেকশন। প্রথমের প্রশ্ন প্রশ্ন হিসেবে শ্যাম ইজ ফেসিং সাউথ ডিরেকশন, আর মর্নিং এর ক্ষেত্রে শ্যাম ইজ ফেসিং নর্থ ডিরেকশন। ঠিক আছে, তো এই ছিল আমাদের টাইপ 7। এরপরে টাইপ 8। টাইপ 8-এ কি বলছে? ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, দেন সাউথ উইল বি কল্ড হোয়াট? তাই তো টাইপ 8। ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, দেন সাউথ উইল বি কল্ড হোয়াট? কি বলছে? আমরা আঁকি আগে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট, ইফ সাউথ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট এটা সাউথ ওয়েস্ট, এটাকে কি বলছে ওরা? এটাকে বলছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট এটা আমাদের, এটা সমান সমান ওদের এটা। আচ্ছা, তারপরে কি বলছে? নর্থ ওয়েস্ট ইজ কল্ড সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট কোনটা? নর্থ ওয়েস্ট এটা, নর্থ ওয়েস্ট কে কি বলছে? সাউথ ইস্ট, সাউথ ইস্ট এদিকে, এটাকে বলছে ওরা এটা। তো কি করবো আমরা, 180 ডিগ্রি যদি আমরা রোটেট করি তাহলে সেম হয়ে যাচ্ছে, এটাকেও 180 ডিগ্রি রোটেট করলাম সেম হয়ে যাচ্ছে, তাহলে সাউথ চেয়েছে আমাদের কাছে, তাই তো? সাউথ চেয়েছে, তাহলে সাউথকেও আমরা 180 ডিগ্রি রোটেট করি। নর্থ সাউথ কে যখনই 180 ডিগ্রি রোটেট করব তখন নর্থ আসবে, তাহলে সাউথ উইল বি কল্ড সাউথ ইজিকালস টু নর্থ হবে, আমাদের সাউথ সমান সমান ওদের নর্থ হবে। ঠিক আছে, এবার রোটেটের ক্ষেত্রে দুটো জিনিস আছে, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ কি? ঘড়ির কাঁটা দেখেছো তো সবাই, ঘড়ির কোন দিকে ঘোরে? এদিক থেকে এদিকে, এটা হলো ক্লক ওয়াইজ। আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলো তার উল্টা, এটা হলো অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার 180-কে আমরা ক্লক ওয়াইজই ঘুরাই আর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাই সেমই হবে, তার জন্য এটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ বললাম না কিছু। তো বুঝলে না, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সাউথ ওয়েস্ট ইজ কল্ড নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট কোনটা? এটা আমাদের, এটাকে ওরা বলছে এই এই দাগটা, আমাদের পক্ষে এটা, ওদের পক্ষে এটা, আমাদের নর্থ ওয়েস্ট, ওদের সাউথ ইস্ট। ঠিক আছে, তো 180 ডিগ্রি এটাকে রোটেট করলাম তাহলে মিলে যাচ্ছে, এটাকেও 180 ডিগ্রি রোটেট করে দেখলাম এটাও মিলে যাচ্ছে, তাহলে আমাদের চাইছে সাউথ কে কি বলবে? সাউথ কে 180 ডিগ্রি রোটেট করলে নর্থ আসে, নর্থ, তাহলে সাউথ কে নর্থ বলবে। ঠিক আছে, টাইপ 8 এর আরেকটা অঙ্ক করে দিচ্ছি। ইফ সাউথ ইস্ট ইজ কল্ড ইস্ট, নর্থ ওয়েস্ট
ইজ কল্ড ওয়েস্ট, দেন নর্থ উইল বি কল্ড হোয়াট? অপশন এ নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, দুটোই থাক। তো তোমরা নিজের থেকে আগে বলো দেখি, করে দিচ্ছি। সাউথ ইস্ট ইজ কল্ড ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ইস্ট কোনটা? সাউথ আর ইস্ট ঠিক মাঝখানে, সাউথ ইস্ট। সাউথ ইস্ট কে ইস্ট বলছে, তো সাউথ ইস্ট থেকে কোন দিকে আমরা গেলে ইস্ট পাবো? এদিক থেকে গেলে ইস্ট পাবো, এদিক থেকে গেলে ইস্ট পাবো। এটা অ্যান্টি ক্লক, একটু আগে বলছিলাম অ্যান্টি ক্লক আর ক্লক, আর এদিক দিয়ে গেলে ক্লক, ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুদিক দিয়ে গেলে আমরা ইস্ট পাবো। কিন্তু কোনটা কাছে আমাদের? এটা কাছে, এটা 45 ডিগ্রি, যেহেতু আমরা জানি এটা 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে তাদের অর্ধেক 45 ডিগ্রি হবে, সাউথ ইস্ট আর ইস্টের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করি, 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলে আমরা কি পাচ্ছি? ইস্ট পাচ্ছি সাউথ ইস্ট থেকে। এবার নর্থ ওয়েস্টেরটাও দেখি, নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এটা 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করি আমরা, এটাকে এদিকে ঘুরিয়েছি তাহলে এটাকেও এদিকে ঘুরাবো। তাহলে নর্থ ওয়েস্টকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি রোটেট করি তাহলে কি পেলাম? ওয়েস্ট। দেখলাম নর্থ ওয়েস্ট সমান সমান ওয়েস্ট বলাই আছে কোশ্চেনে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে নর্থ যখন আমাদের কাছে চাইছে তখন নর্থকেও আমরা 45 ডিগ্রি রোটেট করবো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে আবার এদিকে, আবার এদিকে রোটেট করলে কি পাবো? 45 ডিগ্রি। তাহলে নর্থ ওয়েস্ট, নর্থ উইল বি কল্ড কি? নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এবার আমরা ক্লক ওয়াইজ কেন রোটেট করলাম না? ক্লক ওয়াইজ রোটেট করলে কি জানি, আমরা জানি কি একটা সার্কেলের ভিতরে 360 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় এটা কত? এটা 45 ডিগ্রি হলে এটা হবে 315 ডিগ্রি। এবার 315 ডিগ্রি নিয়ে ক্যালকুলেশন করতে সোজা হবে না 45 ডিগ্রি নিয়ে ক্যালকুলেশন করতে সোজা হবে? 45 ডিগ্রি নিয়ে ক্যালকুলেশন করতে সোজা হবে, তাই 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলে হয়ে যাচ্ছে, তাই 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলাম, ঠিক আছে। একবার বলে দিচ্ছি, প্রথমে কি বলেছে? সাউথ ইস্ট ইজ কল্ড ইস্ট। সাউথ ইস্ট কোনটা? সাউথ আর ইস্টের মাঝখানে সাউথ ইস্ট, এটাকে বলছে ইস্ট। তো 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলে হয়ে যাচ্ছে। সেম নর্থ ওয়েস্ট কে কি বলছে? ওয়েস্ট, নর্থ আর ওয়েস্ট দুটোর মাঝখানে কি? নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট কে ওরা কি বলছে? ওয়েস্ট। 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলে হয়ে যাচ্ছে ওয়েস্ট, ঠিক আছে, মিলে গেল। তাহলে নর্থ চেয়েছে, নর্থ কেও আমরা সেম 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করবো। নর্থ এটা, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে কি আসে? নর্থ ওয়েস্ট। তাহলে অ্যান্সার নর্থ ওয়েস্ট, ঠিক আছে। এই গেল টাইপ 8। এবার লাস্ট টাইপ, টাইপ 9। তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা হয় তাহলে কমেন্টে কোশ্চেন লিখে দিবে, আমি সেগুলো দেখে করে দিব নেক্সট ভিডিওতে। টাইপ 9, টাইপ 9 কি বলেছে? ইফ দ্য আওয়ার হ্যান্ড অফ এ ক্লক অ্যাট 4:30 ইজ ইন নর্থ, দেন ফাইন্ড দ্য ডিরেকশন অফ মিনিট হ্যান্ড অ্যাট 7 o'clock।
তোমরা সবাই ঘড়ি তো দেখেছো, ঘড়ি কেমন হয়? 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। তো 4:30-টার সময়, 4:30 বললে পরে ঘন্টার কাঁটা কোথায় হবে? 4 আর 5-এর ঠিক মাঝখানে, মানে এই সমস্ত দিকে। ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কোথায় হবে? 6-এর দিকে। তো কি বলেছে? ইফ দা আওয়ার হ্যান্ড অফ 4:30-টার সময়, 4:30-টার সময় আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা কোন দিকে আছে? ঘন্টার কাঁটাটা আছে ঠিক এদিকে, মানে এটা হচ্ছে আমার ইস্ট আর সাউথ, সাউথ ইস্টে। তাহলে আমাদের সাউথ ইস্ট কে ওরা কি বলছে? ইজ ইন নর্থ, এটাকে ওরা বলছে নর্থ, ঠিক আছে, এটাকে ওরা নর্থ বলছে। তাই এটাকে যদি আমরা সাউথ ইস্ট থেকে নর্থ নিতে যাই, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলে হয়ে যাচ্ছে, অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলছে? দেন ফাইন্ড দ্য ডাইরেকশন অফ মিনিট হ্যান্ড অ্যাট 7 o'clock। আবার ঘড়ি আঁকি, 12, 6, 9, 7, 8, বাকিগুলো আঁকলাম না। 7টার সময়, 7টার সময় ঘন্টা কাটা থাকবে কোন দিকে? পাক্কা 7টায়। আর মিনিটের কাটা থাকবে 12-র দিকে, ঠিক আছে। তো মিনিট হ্যান্ড মানে 12-র দিকে, মানে আমাদের হিসেবে নর্থে, সেই ডাইরেকশনটা ওদের বের করতে বলছে। তো সাউথ ইস্ট কে যদি ওরা নর্থ বলে, 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলো, তাহলে আমাদের নর্থ কেও নর্থ চেয়েছে, কিন্তু নর্থ কে 135 ডিগ্রি রোটেট করতে হবে। নর্থ কে যদি 135 ডিগ্রি রোটেট করতে হয়, তাহলে কি পাবো আমরা? এই গেল 90 আর এই 45, 135 ডিগ্রি। তাহলে নর্থ হবে এটা, এটা কোন দিক? সাউথ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে নর্থ কেও আমরা সেম 135 ডিগ্রি রোটেট করব, তাহলে কি পাবো? সাউথ ওয়েস্ট পাবো। তাহলে বুঝলেন? আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো কি বলেছে? ইফ দা আওয়ার হ্যান্ড অফ দা ক্লক অ্যাট 4:30 ইজ ইন নর্থ, 4:30-টার সময় ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? সাউথ, সাউথ ইস্টে থাকবে। সাউথ ইস্ট কে ওরা নর্থ বলছে, তার মানে কি 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করলো। তাহলে আমাদের বলছে কি? মিনিট হ্যান্ড 7টার সময়, মিনিট হ্যান্ড 7টার সময় কোন কাছে থাকবে? 12-র দিকে, মানে নর্থে। নর্থ কেও আমরা 135 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করব, কি পাবো? সাউথ ওয়েস্ট পাবো। তাহলে এটুকুই ছিল, এই ছিল টাইপ 9। আর একটা অঙ্ক করলে বাদ বাকি সব হয়ে যাবে। এটার মধ্যে মোটামুটি 3-4টে বা তারও বেশি টাইপ রয়েছে, মিক্স রয়েছে, ঠিক আছে। তো একটা অঙ্ক করলে হয়ে যাবে সব। এটা তোমাদের করে দিচ্ছি। ডাইরেকশনে কোনো, যে কোনো অঙ্ক নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্টে টাইপ করে দিবে, আমি সলভ করে দিবনি নেক্সট ভিডিওতে। ইন এ মর্নিং এ পার্সন ওয়াকস 4 মিটার ফ্রম হিজ হাউস, দেন হি টেক 90 ডিগ্রি, দেন হি রোটেট 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ অ্যান্ড ওয়াক 3 মিটার, দেন হি টেক লেফট টার্ন, লেফট টার্ন
and walks 4 meters. Finally, he rotate 90 degrees clockwise and walk 3 meters again. ঠিক আছে, 3 মিটার আগে। At this time, the shadow of his own is in his front. ঠিক আছে, তার সামনের দিকে তার শ্যাডো ইজ ইন ফ্রন্ট। দেন ইনিশিয়ালি হি ওয়াজ ফেসিং হুইচ ডাইরেকশন অ্যান্ড ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তো কি বলছে, ইন দ্য মর্নিং, মর্নিং এর সময় সান থাকবে ইস্টে, শ্যাডো পড়বে এদিকে। ঠিক আছে, তোমরা কি বলছিলাম, যখনই স্টার্টিং এর সময় কোনো ডাইরেকশন দেওয়া থাকবে না নর্থ ধরে করতে, তো নর্থ ধরে করি আমরা, ধরলাম যে পার্সন সে এ, সে এখান থেকে তার যাত্রা শুরু করলো, 4 মিটার গেল, তারপর মিটার ই রোটেট 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, এদিকে তার ফেস হলে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ মানে এদিকে ঘুরবে, তাহলে তার ফেস হবে তখন এদিকে, এদিকে 3 মিটার গেল, তারপরে কি বলেছে, দেন হি টেক লেফট টার্ন, তারপরে যদি আবার লেফট টার্ন নেয় তাহলে তার ফেস হবে কোন দিকে, এদিকে, লেফট টার্ন নিয়ে 4 মিটার আবার গেল, ফাইনালি হি রোটেট 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, তাহলে তার ফেস এখন এদিকে, আবার ক্লক ওয়াইজ 90 ডিগ্রি নিতে গেলে এদিকে, এদিকে ঘুরে সে আবার 3 মিটার গেল। ঠিক আছে, তাহলে এখানে যদি থাকে কোনো ব্যক্তি আর সূর্য এখানে, তাহলে তার শ্যাডো কোথায় কোন দিকে পড়বে, শ্যাডো পড়বে এদিকে, তার ফেস এদিকে, কিন্তু বলছে তার নিজের শ্যাডো তার ফ্রন্টে, তার সামনের দিকে, তাই তো, তাহলে এটা মিলছে না, মিলছে না। ঠিক আছে, তাহলে এক কাজ করি আমরা, যখন মিলছে না তখন ডিস্টেন্সটাকে বের করে নিই, ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা আমাদের 4, এটা 4, 4 4 8, তাহলে এটুক টোটাল 8, এটা 3, এটা 3, 3 3 6, টোটাল 6, তাহলে তোমাদের ট্রিপলেট আগের দিন দেখিয়েছিলাম 3 4 5, এরা ট্রিপলেটস হয়, তাহলে এদের মাল্টিপ্লাই 2 দিয়ে বা 3 দিয়ে যা দিয়ে খুশি করো, তারাও ট্রিপলেটস হয়, 6 8 10, তাহলে 6 আর 8 হয়ে গেল, তাহলে বাকি থাকলো কি, 10, অতিভুজ যেটা বড় সেটা অতিভুজ হবে, তাহলে 10, তাহলে ডিস্টেন্সটা হবে কত, 10 মিটার, ডিস্টেন্সটা 10 মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা দেখলাম যে যখন নর্থ ফেস করে সেটা আসছে তার পিছন দিকে, তাহলে তার যদি আমরা অপোজিটটা নিই তাহলে দেখি কি আসে, অপোজিটটা নিলে মানে সাউথে যদি সে প্রথমে যায়, প্রথমে গেল সাউথে 4 মিটার, তারপরে কি বলছে, দেন হি রোটেট ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ মানে সে ঘুরবে এদিকে 3 মিটার, আবার সে দিবে লেফট টার্ন, টেক লেফট টার্ন, লেফট টার্ন নিবে মানে এদিকে, এদিকে ফেস থাকলে তার লেফট নিচের দিকে আসবে, আবার সাউথে যাবে, আবার 4 মিটার,
সূর্য এদিকে, তারপরে সে আবার 90 ডিগ্রি ক্লক ওয়াইজ রোটেট করবে, মানে এদিকে রোটেট করবে, তার মানে ফেস হবে এদিকে, এদিকে যাবে 3 মিটার, তাহলে শ্যাডো কোন দিকে হবে? তখন শ্যাডো তো এদিকে আসবে, তাহলে তার ফেসের কোন দিকে হলো? তার ফ্রন্টের দিকে। তো শ্যাডোটা কি হলো? তার হিজ ফ্রন্টের দিকে আসলো। তাহলে কি, যদি সাউথে নিতাম ডিরেকশন, তার ইনিশিয়াল ডিরেকশন সাউথে নিলে মিলে যাচ্ছে, তাহলে ফাইন্ড দা, হি ওয়াজ ইনিশিয়ালি হি ওয়াজ ফেসিং হুইচ ডাইরেকশন? সাউথ। আর ফাইন্ড দা ডিস্টেন্স, ডিস্টেন্সটা আছে 10 মিটার। এই অঙ্কটা টোটাল তোমাদের দুটো দুটো না, তোমাদের 6-7টা মোটামুটি টাইপের মিক্সচার আছে। তো আজকে এ পর্যন্তই থাক। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা ভিডিওটা শেয়ার করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি আমাদের স্কেলিং ফিক্স। আর তোমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখবে এবং আমাদের বাকি যে সাবজেক্টের ক্লাসগুলো হচ্ছে সেগুলোও দেখবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।